আসসালামু আলাইকুম এক চার দুই হাজার বাইশ এই তারিখে এ জুনিয়র অডিটর এই পদে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এই এমসিকিউ পরীক্ষায় যে সকল গণিত এসেছিল অর্থাৎ বিশটি গণিত এসেছিল এই বৃষ্টি গুণিত অতি সহজ ব্যাখ্যা এবং শর্টকাট ট্রিক্সে কয়েক সেকেন্ডে উত্তর কিভাবে নির্ণয় করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকুন একচল্লিশ নম্বরে যে অঙ্কটা ছিল সেটা ছিল এরকম যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যুগ করলে নব্বই হয় আমরা যদি সংখ্যাটা ধরে নিই এক্স তাহলে এটার তিন গুণ হচ্ছে থ্রি এক্স এবং এটার দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে তিন গুণ এবং দুই গুণ যুগ করলে পরস্পর নব্বই কি হবে সমান হবে আমরা যদি যুগ করি পাঁচ এক সমান কত পাবো নব্বই পাবো ঠিক আছে এখন যেহেতু এক্সের সাথে সম্পর্ক গুণ সুতরাং এদিকে গেলে বাঘ হবে নব্বই কে পাঁচ দ্বারা যদি বাঘ করি তাহলে আমরা কত পাবো আঠারো পাবো তার মানে সংখ্যাটা ছিল আঠারো অর্থাৎ দুই নংরে যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে প্রশ্নে বলা ছিল যে বিয়াল্লিশে এক থেকে ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে এক থেকে ত্রিশ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো ঠিক আছে সতেরো উনিশ তেইশ উনত্রিশ তাহলে এক থেকে ত্রিশ পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা কাকে বলে জানি যে যে সকল সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সংখ্যা আমরা মৌলিক সংখ্যা পাই তার মানে তিন নম্বর যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর ঠিক আছে পরের প্রশ্নে বলা ছিল তেতাল্লিশে যে দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত নির্ণয় করুন দেখেন এই ধরনের গণিত যখন পরীক্ষা আসে তখন আপনি খুব সহজেই এর বর্গমূল নির্ণয় করতে পারবেন তখন শুধুমাত্র আপনি দেখবেন যে দশমিক বিন্দুর পর যে গড়গুলো দেওয়া থাকবে এই গড়গুলো জোড়ায় আছে কিনা ঠিক আছে যেহেতু এখানে দুই জোড়া গড় আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে সংখ্যাটা শুধু নির্ণয় করবেন আপনি এই যে এক যে সংখ্যাটা একের বর্গমূল কত হবে এক এর বর্গমূল হবে এক ঠিক আছে তারপরে এখানে দুই জোড়া দেওয়া আছে তার মানে বিন্দুর পর দুইটা গড় হবে প্রত্যেক জোড়ার জন্য একটা করে গড় হবে যেহেতু অলরেডি আমরা একের বর্গমূল হিসাবে একটা গড় এক পেয়ে গেলাম আর অবশিষ্ট একটা গড় আপনাকে শূন্য দিয়ে কি করতে হবে বরাট করে নিতে হবে তার মানে এটা ট্রিকটা হচ্ছে যে আপনি দেখবেন জোরাই জোড়াই আছে কিনা ঠিক আছে প্রত্যেক জোড়ার জন্য আপনি একটা করে গড় নিবেন এখানে দুই জোড়া আসছিল আমি গড় নিলাম এখন এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা শুধু বর্গমূলটা আপনি করলেই হবে অর্থাৎ একের বর্গমূল হচ্ছে এক তার মানে এখানে দুই নং যে অপশনটা ছিল সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে চুয়াল্লিশে বলা ছিল যে কোন সংখ্যাটি বৃহত্তম এই টাইপের গণিতগুলো যখন পরীক্ষায় আসে অর্থাৎ দশমিক এবং সাধারণ বগ্নাংশ এবং আর দশমিক ভগ্নাংশের বর্গমূল চিহ্নযুক্ত তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই সবগুলোকে আপনি সাধারণ বগ্নাংশে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে দশ ভাগের তিন হবে এটা তারপরে এটা তিন ভাগের এক আর এটা হবে দেখেন এটা হবে দশ ভাগের তিন এবং বর্গমূল চিহ্ন আর এটা হবে পাঁচ ভাগের দুই এখন আপনি এই বর্গমূল চিহ্নটা তোলার জন্য আপনি যে কাজটা করবেন এই বর্গমূল চিহ্ন তোলার জন্য প্রত্যেকটাকে বর্গ করে দিবেন বর্গ করে দিলে এখানে হবে এক শত এখানে হবে তিন থেকে নয় তারপরে এখানে হবে নয় এখানে হবে এক ঠিক আছে এখানে বর্গ 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 যদি আমরা করি ভাবে আমরা বর্গ করে দিব মূল সেটা হচ্ছে এটা যে আমরা বর্গ করে দিলাম ঠিক আছে তারপরে এখানে হবে তিন দশ ভাগের তিন তারপরে এখানে হবে পঁচিশ ভাগের চার এখন আপনি যা কাজটা করবেন যে দুটি বগ্নাংশকে আলাদা আলাদাভাবে পাঠ করে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তাহলে আমরা জানি যে এইভাবে যদি গুণ করি আমরা তাহলে কিন্তু আমরা এখানে একাশি পাবো আর যদি এইভাবে গুণ করি তাহলে কিন্তু আমরা একশো পাবো তার মানে এখানে যেহেতু একশত বড় তার মানে এই বগ্নাংশটা বড় এই দুটি বগ্নাংশ থেকে আমরা বড় বগ্নাংশটা নির্ণয় করলাম সেম প্রক্রিয়ায় আমরা এই দুটি ভগ্নাংশ থেকে বড় বগ্নাংশটা নির্ণয় করবো আমরা শুরুতে এইভাবে গুণ করবো পঁচাত্তর পাবো আর যদি এইভাবে গুণ করি তাহলে আমরা চল্লিশ পাবো তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে বড় এখন আমরা যে কাজটা করব এখানে যে দুটি ভগ্নাংশ পেলাম অর্থাৎ নয় ভাগের এক আর দশ ভাগের তিন এই দুটি ভগ্নাংশকে সেম প্রক্রিয়া যদি আমরা বড় চট্ট নির্ণয় করি তাহলে এইভাবে কোনটা শুরুতে করব অর্থাৎ এখানে পাবো দশ এখানে পাবো কত তিন নং সাতাশ তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই যে দশ ভাগের তিন এই দশ ভাগের তিন হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ এই দশ ভাগের তিন কোথায় ছিল আমরা দেখি এই দশ বাঘের তিন ছিল কোথায় আমরা এখান থেকে কোথায় এই ভগ্নাংশটা আমরা কোথায় থেকে পেলাম এই ভগ্নাংশটাকে আমরা কিন্তু এখান থেকে পেলাম তার মানে এখানে রুট ওভার জিরো দশমিক ছিল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ তিন নয়ের যে অপশানটা সেটা ছিল বৃহত্তম ভগ্নাংশ ঠিক আছে এরপরের প্রশ্নে বলা ছিল এরকম যে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন লোক আটজন ব্যক্তি একটি কাজ করে পনেরো দিনে ঠিক আছে তাহলে ছয় ঘন্টা করে আটজন জন লোক পনেরো দিনে করতে পারে কাজটি যদি তারা পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয় জন লোক তাহলে কাজটা শেষ করতে কত দিন সময় লাগবে এটার জন্য আপনি এভাবে কাজটা করে নেবেন যে ছয় জনে করে ছয় জনে করে আট ঘন্টা পনেরো দিনে ঠিক আছে এটা যদি আপনি এভাবে লেখে নেন তাহলে এখানে দেখেন যে যদি এখানে ছয় জনে এক ঘন্টা করে করতে চায় ছয় জনে আট ঘন্টা করে পনেরো দিন সময় লাগে এখন যদি লুকেই এক ঘন্টা করে করতে চায় তাহলে কিন্তু দিন লাগবে বেশি এই জন্য গুণ হবে ঠিক আছে তারপরে দেখেন যে এই ছয় জনের জায়গায় যদি এখন একজন হয় এক ঘন্টা করে করে তাহলে কিন্তু ছয় জনের জায়গায় যদি একজন হয় তাহলে সময় আরও বেশি লাগবে বিদায় আবার গুণ হবে ঠিক আছে বাস হয়ে গেল এখন এখানে বলা ছিল যে পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয়জন জন ব্যক্তি কাজটি কতদিন শেষ করবে এখন আমরা এখানে নয় জন লিখব একজনের জায়গায় যদি আমরা নয় জন লিখি তাহলে এটার সাথে যদি আমরা এটা তুলনা করি অর্থাৎ একজনে এক ঘন্টা করে তো এখন যদি একজনে জায়গায় নয় জন হয় আর নয় জনে যদি এক ঘন্টা করে করে তাহলে কিন্তু কম দিন লাগবে সুতরাং এটা বাঘ হবে এটা এভাবে লিখে নেব এখন এখানে দেখেন নয় জনের যদি এক ঘন্টা করে করে এখন নয় জন যদি এক ঘন্টা না করে পাঁচ ঘন্টা করে করে তাহলে কিন্তু সময় আরও কম লাগবে সুতরাং এটা আবার বাঘ হবে যখন কম হবে তখন বাঘ যখন বেশি বোঝাবে তখন গুণ করতে হবে এটা হচ্ছে এই প্রশ্নের ট্রিক্স এখন এই পাঁচ দ্বারা যদি বাঘ করি তাহলে আমরা কিন্তু এখানে তিন পাবো আর আমরা যদি এখানে তিন দ্বারা বাক করি দুই পাবো তিন তিরে কত পাবো নয় তাহলে এখানে দেখেন আমরা পাঁচ দ্বারা ভাগ করেছিলাম তিন পেয়েছিলাম আর এখানে যদি তিন দ্বারা ভাগ করি তিন দুকানে ছয় আর তিন দ্বারা যদি এটাকে ভাগ করি তিন থেকে কত পাই আমরা নয় পাই এই তিন আড়াই তিন যদি বাদ দিই তাহলে আমরা এখানে আট আর এবং দুই থাকে তার মানে এখানে ষোলো পাই ঠিক আছে তার মানে এই প্রশ্নের উত্তর ছিল ষোলো দিন সময় লাগবে ঠিক আছে তারপরে প্রশ্ন ছিল যে এক টাকায় তিনটি করে আম ক্রয় করে এক টাকায় দুটি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই টাইপের গরিতগুলো যখন দেখবেন যে টাকার পরিমাণ সেম থাকবে অর্থাৎ এখানেও এক টাকা এখানেও এক টাকা তাহলে এই টাইপের গরিতগুলোর জন্য আপনি যে কাজটা করবেন যে এখানে যে দুটি সংখ্যা উল্লেখ থাকবে বড় সংখ্যাটা উপরে লিখবেন ছোটো সংখ্যাটা আর তারপরে বিষ চিহ্ন দিয়ে লিখবেন এবং নিচে লিখে দেবেন ঠিক আছে এই দুটি সংখ্যার মধ্যে লবের মধ্যে বিষ সম্পর্ক লিখবেন আর ছোটো সংখ্যাটা হরে লিখবেন তারপরে যেহেতু এখানে এক নিতে হবে সেই কত জন্য একশো পার্সেন্ট তারা কী করে দেবেন গুণ করে দেবেন তাহলে উত্তর চলে আসবে অর্থাৎ দুই ভাগের এক এক শত পার্সেন্ট এখন যদি এটাকে আমরা লোক ইষ্ট করি তাহলে কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট পাবো তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল দুই নগর অপশনটা সেটা তারপরে সাতচল্লিশে বলা ছিল যে দশমিক বিন্দু দুইটির দশমিক ভগ্নাংশের মধ্যে বাঘ সম্পর্ক দেওয়া আছে এখান থেকে আমাদের বাঘ সম্পর্ক নির্ণয় করতে হবে এই জন্য আমরা যে কাজটা করব এই দশমিক পাঁচের জন্য আমরা দশ ভাগের পাঁচ লিখব ঠিক আছে তারপরে চিহ্ন দিব আর এই দশমিক শূন্য পাঁচের জন্য আমরা এক শত ভাগের পাঁচ লেখবো এইভাবে করলে আপনার জন্য বুঝতে সহজ হবে তারপরে আমরা জানি যে কোনো বগ্নাসের সাথে বাঘ আকারে থাকলে যে কথা এই বগ্নাসের বিপরীত বগ্নাস যদি গুণ আকারে থাকে তাহলে সেই কথাই এই জন্য আমরা এটাকে লগিষ্ট যদি করি তাহলে কিন্তু আমরা এটাকে দশ পাবো ঠিক আছে তার মানে এই অপশনের সঠিক উত্তর ছিল দশ দশমিক শূন্য দশ দশমিক শূন্য দশ দশমিক শূন্য যে কথা এবং দশ একই কথা ঠিক আছে তার মানে তিন নম্বর যে সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে প্রশ্নে বলা ছিল যে এ প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এইটটি থ্রি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দেখেন এ বি প্লাস বি সি প্লাস সি এর সরাসরি কিন্তু কোনো সূত্র নাই ঠিক আছে এই জন্য আমরা এটার সাথে কি করব টু নিয়ে নিব এটার সাথে যদি আমরা টু নিয়ে নিই তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে অর্থাৎ টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর ফরমুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারবো আর এটার মান হচ্ছে ফিফটিন আমরা বসিয়ে দিলাম আর এটার মান হচ্ছে এইটটি থ্রি আর ফিফটিন হচ্ছে টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এইটটি থ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা পাই কত এখানে পাই ওয়ান ফোর টু এখন যেহেতু এখানে আমরা টু নিয়েছিলাম ঠিক আছে অতিরিক্ত সূত্র ব্যবহার করার জন্য এই টুকে কে কি করতে হবে বাদ দিতে হবে অর্থাৎ টু এ বি প্লাস সি এর সাথে গুণ আছে এই জন্য আমাদের করতে হবে কি বাক করতে হবে যে এ বি প্লাস এ যদি আমরা টু দ্বারা বাক করি যেহেতু টোয়েন্ট এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান ওয়ান ফোরটি টু পেলাম এটাকে টু দ্বার যদি বাক করি তাহলে কি আমরা সেভেন্টি ওয়ান পাবো ঠিক আছে তার মানে এক নঙের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে পঞ্চাশে বলা ছিল যে পঁচিশ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের চার ভাগের এক হয় ঠিক আছে ছোটো অংশের দৈর্ঘ্যগত দেখেন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি ইকুয়েশনের মাধ্যমে করতে চান তাহলে আমি ধরে নিলাম যে একটি অংশ এক্স তাহলে অপরটি কী হবে এক্সের চার ভাগের এক এরকম হবে তারপরে এই দুই দুটি অংশ যোগ করলে কত হবে পঁচিশ ফুট লম্বা এটার সমান হবে কিন্তু যেহেতু একটি অংশ চার ভাগের এক অংশ একটি অংশ যদি এক্স হয় তাহলে অপরটি হবে এক্সের ভাগের এক এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এখানে এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে এরকম যে পাঁচ এক্স চার অর্থাৎ আমরা সরলীকরণ করলাম এখন আমরা এখানে এক্সের মান পাই অর্থাৎ আমরা যদি এটা বগ্নশোটা চেঞ্জ করে দিই যে পঁচিশ গুণ এখানে চার ভাগের পাঁচ হয়ে যাবে অর্থাৎ এটা এরকম হবে বিশ হবে ঠিক আছে এক্সের মান হচ্ছে বিশ এখন এখানে বলা আছে যে ছোটো অংশের দৈর্ঘ্য কত তাহলে আমরা বড়ো অংশের দৈর্ঘ্য কিন্তু ফেয়ে গেলাম যেহেতু এখানে মুঠ পরিমাণটাই হচ্ছে কত লম্বাটাই হচ্ছে কত বিষ তার মানে বিষ যদি মুঠ হয় তাহলে বাকি যে অংশটা সেটা কত আমরা দেখি সেটা কিন্তু পাস এখন দেখেন এখানে এই দুটি অংশের মধ্যে কিন্তু সায়ের বাগের এক সম্পর্ক এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি যে বিষ ভাগের পাস তাহলে এটাকে লোক করলে কিন্তু আমরা সায়ের ভাগের এক পাবো তার মানে এখানে যে ছোটো অংশটা সেটা কিন্তু পাঁচ এবং বড় যে অংশটা সেটা হচ্ছে বিষ ঠিক আছে তার মানে এখানে সঠিক উত্তর ছিল দুই নম্বর যে অপশনটা সেটা তারপরের প্রশ্নে বলা ছিল যে পঞ্চাশে বলা ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কুয়ার ওয়ান হলেই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ঠিক আছে এই ফোন মোবাইলটা যদি ইউজ করি আর এখানে যদি আমরা মানটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এখানে একটা পেয়ে যাব ওকে তাহলে এখানে আমরা ওয়ান পাই এখানে পাই থ্রি আর এখানে পাই কি মাইনাস তার মানে এই প্রশ্নের উত্তর ছিল মাইনাস ঠিক আছে তারপরে এখানতে বলা ছিল যে সালেও আনুর বয়সের অনুপাত পাঁচ অনুপাত চার ঠিক আছে তাদের দুজন বয়সের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার তিন বছর পর তাদের বয়স অনুপাত হবে এগারো নয় তাহলে আমরা শুরুতে ধরে নিব যে বর্তমানে তাদের বয়স হচ্ছে একজনের তারা একজন বয়স হবে কি এখন বলা আছে যে তিন বছর পর যেহেতু তিন বছর পর বলা আছে আমরা জানি পরের বছর পরবর্তী বছর এর বয়সটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয় যুগ করতে হয় এই জন্য আমরা প্রত্যেকের সাথে তিন কি করে দিব যুগ করে দিব ঠিক আছে আমরা শুরুতে ধরেছিলাম যে বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে সালেহার বয়স আর আনুর বয়স হচ্ছে ফোর এক্স এখন তিন বছর পর যেহেতু বলা আছে তা আমরা তিন যুগ করে দিলাম ঠিক আছে তাহলে তিন যুগ করে দেওয়ার পরে যে বয়সের অনুপাতটা হবে এটা এগারো অনুপাত নয়ের কি হবে সমান হবে এখানে আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম এখানে ইকোয়েশানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এক্সের মানটা কি চলে আসবে আমরা এখানে ইকুয়েশনটা অ্যানালাইসিস করি এক্সের মানটা নিয়ে আসবো ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে ইকোয়েল ইলেভেন বাই নাইন এখন এটাকে যদি আমরা ক্রস গুণ করি ঠিক আছে আমরা যদি এটাকে ক্রস গুণ করি তাহলে কিন্তু পাঁচ পঁয়তাল্লিশ এক্স আর সাতাশ এটা পাবো আর যদি ফোরটি ফোর এক্স প্লাস থার্টি থ্রি ঠিক আছে এটা পাবো আর ফোরটি ফাইভ এক্স এক্সগুলো আমরা এক পাশে করে নিব তারপরে এখানে পাবো ফোরটি ফোর এক্স মাইনাস ঠিক আছে থার্টি থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে এখানে এক্সের মান পাবো আমরা দেখেন এখানে এক্সের এর মান পাওয়া যায় তো সিক্স পাওয়া যায় এখন দেখেন এক্সের মান আমরা সিক্স পেলাম এখন এখানে আনুর বর্তমান বয়স বলা আছে তা আনুর বর্তমান বয়স কিন্তু আমরা ধরেছিলাম যে ফোর ঠিক আছে যেহেতু আমরা ফোর এস ধরেছিলাম আমরা যদি এর সাথে এর যে মানটা গুণ করে দিই তাহলে আমরা টোয়েন্টি ফোর পাবো তার মানে আনুর বর্তমান বয়স ছিল কি টোয়েন্টি ফোর তার মানে দুই এক নগরের যে প্রশ্নটা সেটা ছিল তার সঠিক উত্তর অর্থাৎ ছিল এরকম যে একটি আয়তক্ষেত্রের দুর্গ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্র শত কত বৃদ্ধি পাবে এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে দেখেন আমরা যদি পূর্বে ধরে নিই যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে ঠিক আছে এক্ষেত্রে শুধুমাত্র আয়তক্ষেত্রে দুর্গটা বৃদ্ধি পাবে তার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হবে একশো পাঁচ যেহেতু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে প্রশ্নটা কিন্তু অপরিবর্তিত থাকবে তার মানে প্রশ্নটা পূর্বে যা ছিল তাই থাকবে তা পূর্বে আমি প্রশ্নটাকে ধরে নিলাম যে একশত আমি শুরুতে দৈর্ঘ্য একশত ধরে নিলাম এবং প্রশ্ন একশত ধরে নিলাম কিন্তু যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পায় পাঁচ পার্সেন্ট সেক্ষেত্রে ক্ষেত্রে আমি পরিবর্তিত যে দৈর্ঘ্যটা সেটা আমি একশো পাঁচ লিখতাম এবং প্রস্তটা ছিল কত একশ ছিল সুতরাং এটার কোনো পরিবর্তন হয় নাই আর এখানে আমি দুটি সংখ্যা গুণ আকারে লিখলাম একটা কারণেই কারণ আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্ত বুঝি এটা হচ্ছে তার শর্টকাট ট্রিক্স ঠিক আছে এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যে এক যেহেতু এখানে শর্ট করা নির্ণয় করতে হবে একশো তারা কী করবেন ভাগ করে দিবেন ঠিক আছে তাহলে এটার উত্তর কীভাবে আসা দেখেন যে একশো একশো যদি বাদ দিই তাহলে একশো পাঁচ পার্সেন্ট হবে একশো পাঁচ পার্সেন্ট একশো থেকে কত বেশি ঠিক আছে তাহলে একশো পাঁচ পার্সেন্ট একশো থেকে কত বেশি সেটা নির্ণয় করার জন্য কিন্তু একশো থেকে কি করতে হবে বিক করতে হবে তার মানে ক্ষেত্র বল পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ এক নগের যে অপশানে অপশনটা ছিল সেটা ছিল তার সঠিক উত্তর এই এই ট্রিক্সের গুলো কিন্তু নির্ণয় করতে পারেন অর্থাৎ বৃদ্ধি পেল এবং কত পার্সেন্ট কমলো কমে এবং বৃদ্ধি পেয়ে যেটা হবে সেই দুইটাকে গুণ করে একশো তারা কি করবেন বাক করে দিবেন বাক করে দেওয়ার পরে যে বাকপলটা পাবেন সেই বাকপলটা একশো থেকে কত বেশি অথবা কম সেটা হবে তার উত্তর ঠিক আছে এখন তেপ্পান্নতে যাই তেপ্পান্নতে বর্গমূল নির্ণয় নির্ণয় করুন বলা আছে এখানে দেখেন যে বর্গমূল যদি আমরা নির্ণয় করতে যাই এখানে আমরা ইতিপূর্বে একটা গণিত দেখলাম যে আমরা শুরুতে দেখব যে সংখ্যাটা এই সংখ্যাটার পরে দশমিক বিন্দুর পরে জোড়ায় জোড়ায় আসে কিনা যেহেতু এখানে দুই জোড়া আছে সেই ক্ষেত্রে আমাদের বর্গমূল নির্ণয় করতে খুব সহজ হবে আমরা শুধুমাত্র ভিতরের সংখ্যাটা দেখব অর্থাৎ পঁচিশের বর্গমূল যদি আপনি নির্ণয় করেন তাহলে কিন্তু পাঁচ পাবেন আপনি এই পাঁচ কিন্তু এখানে লেখবেন এই পঁচিশের বর্গমূল হিসাবে আর এখানে যেহেতু দুই জোড়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দশমিক বিন্দুর পরে দুইটা ঘর লেখবো এটা হচ্ছে মূল তিম ঠিক আছে তার মানে এখানে যে দুই নগরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এরকম যে এক হাজার দুইশো পঞ্চাশকে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে এই এক হাজার দুইশো পঞ্চাশ পূর্ণবর্গ না এটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে সর্বনিম্ন সংখ্যা দ্বারা এমন একটা সর্বনিম্ন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যাটা দ্বারা গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে আর এই সংখ্যাগুলো কিন্তু এখান থেকে একটা দেওয়া আছে সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এটার জন্য আপনি যে কাজটা করবেন যে এখানে বারোশো পঞ্চাশ লিখবেন পঞ্চাশ লিখে আপনি এটাকে দুই দ্বারা ভাগ করে দেবেন ঠিক আছে দুই দ্বারা ভাগ করলে আমরা ছয়শো পঁচিশ পাই আর ছয়শো পঁচিশকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে পঁচিশ পাবো তার মানে এখানে দেখেন দুই গুণ পঁচিশ গুণ পঁচিশ এটা কিন্তু আমরা এই তিনটা সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা বারোশো পঞ্চাশ পাবো এখন এই দুটি সংখ্যা কিন্তু জোড়া আকারে আছে ঠিক আছে এখনও জোড়াবিহীন সংখ্যাটা হচ্ছে দুই কারণ পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পাবো গুণনীয় আকারে প্রত্যেকটা কিন্তু জোড়াই জোড়া থাকে ঠিক আছে জোড়াই জোড়াই থাকে যেহেতু আর বিহীন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারাই যদি আমি গুণ করি তাহলে কিন্তু এটা জোড়া হয়ে যাবে অর্থাৎ এখানে যদি একটা দুই দেওয়া আছে আরেকটা দুই যদি আমি দিতে চাই তাহলে কিন্তু এটাকে দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে দুইটি দুই চলে আসবে অর্থাৎ জোড়াই চলে আসবে তার মানে এখানে এক এর যে অপশনটা দুই সেটা ছিল তার সঠিক উত্তর কারণ এখানে দুই দ্বারা যদি গুণ করা হয় দুই আসবে দুইটি এবং দুইটা আসলো জুলাই জুড়াই যদি গুণ আকারে থাকে তাহলে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় ঠিক আছে পঞ্চানদে বলা ছিল যে তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর পর একত্রে বাজতে থাকবে ঠিক আছে তিনটি ঘণ্টা দুই ঘণ্টা প্রথম ঘণ্টাটা দুই ঘন্টা পর বাঁচবে তৃতীয় ঘণ্টা দ্বিতীয় ঘণ্টাটা তিন ঘন্টা পর তৃতীয় ঘণ্টা চার ঘন্টা পর বাঁচতে থাকবে একদিনে তারা কতবার একত্রে বাঁচবে এই তো এই টাইপের গুণিকগুলো আপনার উত্তর নির্ণয় করার জন্য আপনি শুরুতে কী করবেন এই লস নির্ণয় করবেন ঠিক আছে লসাকে নির্ণয় করেন তাহলে বুঝতে সহজ হবে আমি যদি লসগো নির্ণয় করি তাহলে এখানে আমরা লসাগু হিসাবে দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ বারো পাবো তার মানে ঘণ্টাগুলো একত্রে তখনই বাঁচবে যখন বারো ঘন্টা হবে তখন অর্থাৎ বারো ঘন্টা পর পর ঘন্টাগুলো কি করবে একত্রে বাঁচবে এটা হচ্ছে এই প্রশ্নের মূল থিম ঠিক আছে এখন আপনাকে যে কাজটা করতে হবে যে একদিনে তারা কতবার বাঁচবে আপনি সাপোজ ধরে নেন যে এটা একটা ঘড়ি ঠিক আছে এটা হচ্ছে বারোটার গড় আর এটা হচ্ছে ছয়টার ঘর ঠিক আছে এখন এই যে বারোটার গড়ে যখন আসবে ঘন্টাগুলো একত্রে একবার বাঁচবে এখন এই ঘন্টাগুলো যখন পুনরায় ঘুরে আবার এখানে আসবে ঠিক আছে পুনরায় ঘুরে যখন আবার এখানে আসবে তখন কিন্তু একবার বাজবে আবার ঠিক আছে এখন আপনি খেয়াল করেন যে চব্বিশ ঘন্টা একদিন আমরা জানি যে চব্বিশ ঘন্টা কত দিন একদিন এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা এখানে যদি এই চিন্তাটা করি যে বারো দিয়ে যদি আমরা চব্বিশকে বাগ করি তাহলে আমরা কিন্তু দুই পাবো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যখন ঘন্টাগুলো বাজবে প্রথমে তো বারোটায় বাজবে ঠিক আছে সাপোজ ধরে নেই যে রাত বারোটায় বাজল রাত বারোটায় বাজলো তারপরে আবার দুপুর হবে বারোটা ঠিক আছে এই দুপুর বারোটায় আবার বাজবে কিন্তু ঘন্টাগুলো পুনরায় যদি চব্বিশ ঘন্টা অতিক্রম করতে যায় তাহলে কিন্তু এই আবার সেই রাত বারোটায় যাইতে হবে ঠিক আছে তার মানে বারো 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 অর্থাৎ তিনবার ঘন্টাগুলো চব্বিশ ঘন্টার মধ্যে বাজবে তার মানে চার নঙের যে অপশানটা সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে প্রশ্ন বলা ছিল যে এ মাইনাস বি এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে এক্স এর মান কত নির্ণয় করবেন এটা কয়েকটা ওয়াইতে নির্ণয় করা যায় একদম সহজ একটা ওয়াই আমি দেখাচ্ছি অর্থাৎ এ মাইনাস ফাইভ এ প্লাস এক্স সমান আপনি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করেন যদি এক স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে আপনার বুঝতে সহজ হবে এ মাইনাস ফাইভ এ প্লাস এক্স সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ব্যবহার করেন ঠিক আছে তাহলে দেখেন যে উভয় পক্ষ থেকে কিন্তু এটা বাদ যায় ঠিক আছে উভয় পক্ষের থেকে যদি এটা বাদ যায় এখন এইটা আর এটা পরস্পর কি সমান এখন এইটা আর এটা পরস্পর যদি সমান হয় তাহলে কিন্তু আমরা এটা এইভাবে লিখতে পারি এখন যদি আমরা পক্ষান্তর করি একে যদি আমরা ওই পক্ষে নিয়ে যাই তাহলে কিন্তু এটা এরকম হবে অর্থাৎ এ বাদ যাবে সুতরাং এক্স কি হবে ফাইভ হবে তার মানে এক নম্বরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর আর একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত আপনি মুদ্রার পিঠ হচ্ছে দুইটি ঠিক আছে একটা হচ্ছে এস মানে হ্যাড আর একটা হচ্ছে টেল মানে ঠিক আছে যখন আপনি একবার নিক্ষেপ করবেন তখন কিন্তু হবে যখন এখানে বলা আছে দুইবার করার এটাকে এটাকে মুদ্রা এইভাবে এস টি লিখে নিতে হবে তারপরে এস টি লিখে নেবেন অর্থাৎ দুইবার যদি নিক্ষেপ করা হয় মুদ্রা তাহলে প্রবাবলি টি হবে এরকম এখন এই প্রভাবলি ট্রি থেকে যদি আমরা নমুনা বিন্দুগুলো গুলো নির্ণয় করতে যাই তাহলে দেখেন যে এস এস লিখতে পারি ঠিক আছে এস এস লিখতে পারি তারপরে এস টি লিখতে পারি হ্যাঁ তারপরে টিএস লিখতে পারি তারপরে টি টি লিখতে পারি তারপরে এখানে আমরা মুঠ নমুনা বিন্দু পেলাম কিন্তু চারটা ঠিক আছে এই মুঠ ফলাফল হচ্ছে চারটা এখন অনুকূল ফলাফল কোনগুলো দেখেন অনুকূল ফলাফল হচ্ছে এখানে বলা আছে যে একবার অন্তত একবার অন্তত একবার বলতে কি বোঝায় একবার তো আসবেই একের বেশিও হতে পারে এটাকে অন্তত একবার বলা হয় অন্তত একবার বলতে একবার করে আছে এই দুটিতে এস একবার করে আছে এই দুটিতে হেড যেহেতু এস এই দুটি করে আছে এবং দুটি করে আছে এস দুটিতে আছে একটা এখন এস আছে এরকম তিনটা নমুনা বিন্দুতে তার মানে এখানে অন্তত একবার হেড আছে তিনটাতে খেয়াল করে দেখেন অন্তত কথাটা হচ্ছে মেন বিষয় অর্থাৎ আপনি যদি বুঝেন যে অন্তত এক বলতে বোঝায় যে কমপক্ষে এক হবে এর চেয়ে বেশিও হতে পারে তার মানে এর বেশি হচ্ছে এই যে এখানে দুটি এস আছে তার মানে একটা করে এইচ আছে একটা করে এইচ আছে এবং দুটি করে এইচ আছে অর্থাৎ তিনটি নমুনা বিন্দুতে আছে তার মানে মোট ফলাফল হচ্ছে চার এবং অনুকূল ফলাফল হচ্ছে তিন তার মানে চার বাকি তিন এই প্রশ্নের উত্তর হবে তিন নম্বরের যে অপশনটা সেটা ঠিক আছে তারপরে প্রশ্নে বলা ছিল এরকম যে আটান্নতে যে কোন সংখ্যাটি ব্যতিক্রম খেয়াল করুন এই কি আপনি এই কত দ্বারা বাক করতে পারেন এই সংখ্যাটাকে কিন্তু আপনি পাঁচ দ্বারা বাক করতে পারেন ঠিক আছে পঁচিশ হবে আবার এই সংখ্যাটাকে আপনি সাত দ্বারা বাক করতে পারেন ঠিক আছে উনপঞ্চাশ হবে আবার যদি এই সংখ্যাটাকে আপনি ভাগ করতে যান তাহলে কিন্তু আপনি দুই দ্বারা বাক করতে পারবেন ঠিক আছে দু দুগুণে চার দুগুণে চার তারপরে পাঁচ দুগুণে দশ দু বারো ওকে আবার এই সংখ্যাটা যদি আপনি বাক করতে যান শুধুমাত্র এক দ্বারাই বাক করতে পারবেন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এই প্রত্যেকটা যৌগিক সংখ্যা এটা শুধুমাত্র ব্যতিক্রম মৌলিক সংখ্যা তার মানে চার রঙের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর অনুসারটি বলা ছিল এরকম যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে তিন হাজার তিনশো আশি এবং গসাগু হচ্ছে তেরো তাহলে সংখ্যা দুটির লস নির্ণয় করতে হবে দেখেন সংখ্যা দুটির লস যদি আমরা এক্স ধরি তাহলে আমরা জানি যে একটা ফর্মুলা জানা আছে যে যে কোনো দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগু এর গুণ ফলের সমান হবে ঠিক আছে তো দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে এটা ঠিক আছে আমি ধরে নিলাম লসাগু এক্স আর এখানে দেওয়া আছে গসাগু কত তেরো তার মানে এই দুটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণ আমরা সংখ্যা দুটির গুণ ফল সমান লিখতে পারব। ঠিক আছে এখন এই দুটাকে যদি আমরা এখানে কে ট্রান্সফার করি তাহলে কিন্তু বাঘ হয়ে যাবে ঠিক আছে আর এটাকে যদি আমরা বাঘ করি তাহলে কিন্তু এখানে আমরা দুই শত ষাট এই সংখ্যাটা পাবো তার মানে দুই শত ষাট অর্থাৎ এক নঙের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর তারপরে বলা ছিল যে সাইটে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যুগ করলে যুগ পল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা কি হবে বিভাজ্য হবে দেখেন লঘিষ্ঠ কথাটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে লোক লস হবে ঠিক আছে এটা নিশ্চিত লসাগু হবে তবে লসাগু হবে এমন একটা সংখ্যার যে সংখ্যাটার সাথে যদি দুই যুগ করেন তাহলে এত দ্বারা বাক যাবে এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে যে দুই এই দুই এর চিন্তাটা আমরা পরে করি শুরুতে আমরা কি করি আমরা লস করি নিই অর্থাৎ আমরা এখানে যে বারো আঠারো এবং চব্বিশ দেওয়া আছে এই দু এই তিনটা সংখ্যাকে আমরা লসাগু করি লস হওয়া করলেই আমরা উত্তরটা নির্ণয় করতে আমার জন্য সহজ হবে এখন যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা এরকম হবে ঠিক আছে এখন তো আমরা তিন দ্বারা ভাগ করবো এক হবে তিন হবে দুই হবে এখন দুই দুই তিন তিন দুই এই সবগুলো সংখ্যা আমরা যুগ করব ঠিক আছে সরি গুণ করব গুণ করার পরে এখানে যেহেতু বলা আছে যে এমন একটা লোকিষ্ট সংখ্যা থাকবে যে সংখ্যাটার সাথে দুই যুগ করলে আপনি এই সংখ্যাগুলো তারা বাক করতে পারবেন তার মানে এই দুই ওই সংখ্যাটা নির্ণয় করার জন্য এই দুই কি করতে হবে বিক করতে হবে ঠিক আছে এখন এখানে কিন্তু আমরা পাই বাহাত্তর ঠিক আছে এখন দুই যদি বিক করি তাহলে আমরা কিন্তু এখানে সত্তর পাবো তার মানে এখানে এই দুই নম্বরের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে ক্লাসটি শেয়ার করে দেবেন আর আপনি যদি নিয়মিত আমার ক্লাস পেতে চান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনের অলে ক্লিক করে রাখবেন